সকাল শুভ সকাল বলছি দশটা বাজতে গেছে কারণ সবার পান্তা খাওয়া রেডি আসতে ছিল পান্তা হাড়ি দেখো পুরো খালি আর এদিকে হুনন টুনুন সব লেপে পুষে শুকনো হয়ে গেছে বুঝতে পারছি হুনন পুরো শুকিয়ে গেছে পরিষ্কার আর আমার সবজিও কাটা হয়ে গেছে এই যে টমেটো আর কাঁচা লঙ্কা সব পেকে গেছে গাছ থেকে তুলে নিয়ে এসেছি আলু কেটেছি আর দেখাচ্ছি শাক তুলেছি দেখেছো শাক তোলা হয়েছে এগুলো বাছা না ছাগল জড়িয়ে গেছে দেখ ছাগল জড়াই জড়া খাচ্ছে আর আরও কত কিছু করলাম এদিকে পিটতে লেগে গেছি হ্যাঁ দেখো পনির কেটেছি রান্না করবো তো আগের ভিডিওতেই মনে হয় বলেছি যে চৈত্র মাস মাছ খাওয়া হবে না মানে খাই না পনির আমি রান্না হবে তো সব গোছ করে নিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম এখন থেকে তো সবাই আমার ভিডিওটা দেখতে থাকো কেউ যেন স্কিপ করে যাবে না আশা করছি ভালোই লাগবে ঠিক আছে আমার সাথে থেকো আর এখন মা গেছে দোকানে যেহেতু সাদা তেল খাই তো তেলও শেষ হয়ে গেছিলো তো আনতে গেছে তেল মাকে পাঠিয়ে দিয়েছি আর গরম লাগছে প্রচণ্ড গরম লাগছে প্রচণ্ড না তো কালকে রাত্রিবেলা যে বিকালবেলা ঘুটে দিয়েছি আর ভাব রাত্রিবেলা মেঘ ডাকছিলো বর্ষা হবে বর্ষা হবে ভাব কেমন কেমন রোদ পড়ছে রবা মুখে তো চলো ঘুটেটা একটু দেখাই হ্যাঁ ব্যাক ক্যামেরা করি তো দেখেছি কতটা ঘুটে এগুলো কিন্তু শুকনো হয়ে গেছে এই যে পুরো শুকিয়ে গেছে আর কালকে সন্ধ্যার আগে যেগুলো দিয়েছি আর কি বিকেলবেলা কোনো কাঁচা রয়েছে আবার দেখো পুরো খালি করে রেখেছিলাম না আবার কিন্তু সন্ধ্যাবেলা খুঁটে এনে রেখেছি রেখেছ তো এইভাবে ছুটো ছুটি করে কিন্তু সব কাজ করি আর হ্যাঁ একটা জিনিস দেখানো হয়নি তোমাদের সেই ধনে পাতা ছিল না আমাদের ধনে পাতা গাছ ধনে পাতা গাছ এখন কিসে পরিণত হয়েছে দেখেছো ধনেতে পরিণত হয়েছে ধনে পুরো কত বড় বড় ধনে হয়ে গেছে দেখেছ ও দেখো এখন আর পাতা নেই পুরো ফুল আর ধনে এই এই ফুলে না সব ধনে এ দেখো এগুলো কিন্তু বড়ো বড়ো হয়ে গেছে ঠিক আছে সেই ধনে পাতা বাগানটা আজকে ধনে বাগানে পরিণত হলো আমাদের এই পেঁপে গাছটা কিন্তু ফুল এসেছে কি সুন্দর লাগছে চলো কাছ থেকে একটু দেখিয়ে দিই দেখো কী ভালো লাগছে আর এই লঙ্কা গাছগুলো এত বড় বড় হয়েছে না আবার গোড়া খুশি দিতে হবে ছুটো ছুটি ছুটো ছুটি আর এই পেয়ারা গাছটা হ্যাঁ এত পরিমাণে ফুল এসেছে জল দিয়েছি আমি সেদিন ঠিক আছে কী ফুল এসেছে রা কি ভালো লাগছে কি বলবো ফুল পুরো ভরে গেছে প্রত্যেকটা গাছে ফুল পেয়ারাও ধরেছে মানে বর্ষা বর্ষার সিজনে এতটা পেয়ারা আসেনি এখন যতটা এসেছে ঠিক আছে দুটো পেয়ারা আমার মেয়ে একটা একটা ভিডিও তোমরা দেখাচ্ছিলাম না মেয়ে এই গাছ থেকে পেয়ারা পেরেছিল আর এখন দেখো ছোট্ট ছোট্ট পেয়ারা হয়েছে তো চলো ভিডিওটা কন্টিনিউ করো সবাই হাতটা তো আমি বসিয়ে দিয়েছি দেখছো হাওয়া প্রচণ্ড হরে ওই জন্য এদিক ওদিক করছে কালিও তো হচ্ছে সেরকমই তো ওনটা জ্বলছে আর আমি দেখো শাক বাঁচতে শুরু করে দিয়েছি কারণ শাকে তো পোকা থাকে তো বেছে বেছে আমি এর মধ্যে রাখছি শাকটা বেছে নিয়ে বুঝতে পেরেছো আর মা তেল নিয়ে এসেছে তো এক বোতল থেকে এটা মেয়ে নিয়েছে ঠাকুর করে কারণ ও আজকে পুজো দিতে গেছে ঠাকুর ঘরে ঢেলে নিয়েছে এতটা আর এটা বাদ বাকিটা রান্নার জন্য দিয়ে দিয়েছে এদিকে তো সব কাটাকুটি রয়েইছে আলুও হ্যাঁ আলু কাটা রয়েছে আমি শাকটা বেছে নিই সব কিছু দেখাতে পারছি না আগাম পিছু এভাবে দেখিয়ে দিলাম তারপর রান্নাটা যদি পারি দেখাবো কারণ হাওয়া আজকে প্রচণ্ড ছাড়ছে যত বেলা হয় না তত হাওয়া এখন কি বলবো আমাদের এখানে প্রচণ্ড হাওয়া ধোঁয়া দেখলেই বুঝতে পারবে যে কেমনভাবে হাওয়া দিচ্ছে তো আমি শাকটা আগে বেছে নিই অনেকটাই লেট হবে শাক বাঁচতে তো দেখেছে ভাতটা কিন্তু আমার হয়ে গেছে বলছি না হাওয়া ছেড়েছে আমি সব কিছু ভালোভাবে দেখাতে পারছি না তো পনিরটা আমি একটু ভেজে নিচ্ছি যতটুকু পারি আর কি ছোটো ছোটো করে নিয়ে তুমি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি তো একটু লাল লাল করে ভেজে নেবো চলো কারণ আমি ঠেকাতে পারবো না হাওয়া দিচ্ছে রেখেছো আর জালও জ্বলছে পুরো উঠবে পানি ভেজে নামিয়ে নিচ্ছি আলুটা কিন্তু কচাই করছি ওই এক ঝলক করেই দেখাতে পারছি বুঝতেই পারছো আমি একাই হবে তো যতটুকু করে দেখাচ্ছি সেইভাবেই তোমরা মানিয়ে নিও দেখেছো পানিটাই ভেজে রেখেছি আর টমেটো কুচি করে রেখেছি টমেটো কুচি দেবো তো আর ঝলক ঝলক করেই দেখো আর লাস্টে রান্নার পরে ফাইনাল লুকটা দেখিয়ে নেবো তো ফাইনালি আমার পনিরের তরকারি প্রায় রেডি হতে চললো দেখছো একটু পাতলা ঝোল রয়েছে আর পনিরগুলো আমি এইমাত্র দিয়ে দিলাম তো একটু পরে আমি আর কি জিরে পাটারটা সব কিছু দেওয়া হয়ে গেছে একটু মানে ভুলে যাচ্ছি গরম মশলার গুঁড়ো একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেবো দিলে হয়ে যাবে রেডি তো আমি এবার নামিয়ে নেব একটু পাতলা ঝোল রেখেছি কারণ আমরা দুইবার খাবো যাই হতো ওপর থেকে একটু গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দিচ্ছি কারণ আমি দিয়ে মানে নামে নামাই না নামিয়ে নিয়ে আর কি দিই গুঁড়ো গরম মশলাটা আর বাটা হলে দিয়ে তারপরে নামাই তো হয়ে গেল রেডি তো হয়ে গেছে আমি তেল বসিয়ে দিয়েছি আর এই যে শাক অল্প একটু শাক কুচি করে নিয়েছি শাকটা ভেজে নেবো তো আমার প্রত্যেক দিনের মতো একই গাছ বাইরে রান্না করে ঘরে নিয়ে চলে আসা তো ঘরে নিয়ে চলে এসেছি তো দেখো ফাইনাল লুকটা অনেকটা ঝোল ঝোল লাগিল না কিন্তু অনেকটা ঝোল নেই গাঢ় হয়ে গেছে আলু টালু ভেঙে দিয়েছিলাম না ওর জন্য তখন মনে হচ্ছিলো যে অনেক পাতলা ঝোল কিন্তু না গাঢ় হয়ে গেছে তো এই যে পনির আলু টমেটো তরকারি আর দেখো ছোট্ট করে শাক ভাজা অল্প একটু তিনজন খাবো আর ভাত রয়েছে ফাড়িতে ভাত তো এবারে আমি গুছিয়ে গেছি আসি পুরো বাইরের উনুনের জায়গাটা হাড় খাড়ি মানে কড়াই টড়াই রয়েছে সব তো হবে ধুয়ে পরিষ্কার করে আসি এসে তারপরে খেতে দেবো তো চলো ভাত করার সময় আবার ফিরে আসি থাকো কন্টিনিউ করো ফাইনালি মানে সব কাজ গুছিয়ে এসেছি শুধু উ ঘন্টা ছাড় দিইনি কারণ দেখেছো ঘাস দেখো এই ঘাস অনেক দিন পরিষ্কার করা হয় না আবার পরে মানে সেই লেপেছিলাম গোলা দিয়েছিলাম আবার দেখো পুরো ঘাস উঠে গেছে দেখো আবার মেয়েটা ধরে দিচ্ছে ফোন এ দেখো এই যে নিচের দিকে দেখা এইদিকে দেখ এই যে ঘাস এই সব এক কোদাল দিয়ে দিয়ে তখন আমি পরিষ্কার করবো তারপরে মেয়ে সন্ধ্যা দিতে যাচ্ছে তাও একটু ধরে দিল ছাগলটাগুলো সব তোলা হয়ে গেছে আর উনুনটাও লেপে নিয়েছি দেখিনি আর বাবা ফোনটা লেপে নিয়েছি কেননা কালকে সকালবেলার আর আমার কাজ থাকবে না অনেকটা কাজ করে নিতে পারলাম আর আবার গোবর টবর সব করে নিয়ে এসেছি কার তো ভেঙে নিয়ে আসলাম তাই দেখো এখানটাও দেখো সমস্ত কাছে দেখছিস বেশ কিছুদিন মানে নয় থেকে দশ দিন হয় না আবার নতুন করে ঘাস উঠে যায় প্রচন্ড ঘাস উঠে তো এখন এখন আমি পরিষ্কার করে নিই ও যাবে সন্ধ্যে দিতে সন্ধ্যে হয়ে গেছে বললাম একটু দিল আমি আর দেখাতে পারি না তো সেই ঘাস পরিষ্কার করতে করতে রাত হয়ে গেছিল আর বাইরে লাইটটা জ্বালানো ছিল ওর এই মাত্র পরিষ্কার করে হাত পা ধুয়ে পুরো পরিষ্কার হয়ে আসলাম আর মুসুরিটা খাটিয়েছি মুসুরি খাটিয়েছি কেন বলো তো আমাদের এখানে প্রচন্ড মশা খুব মশা তো মেয়ে হ্যাঁ বই নিয়ে বসবে না ব্যাগ নিয়ে ঢুকে পড়ো তুমি ও বই নিয়ে বসবে তো বাইরে বসলে না মশা খাবে পড়তে পারবে না একদম পড়তে পারবে না ওর জন্য মুশারির মধ্যে ঢুকে পড়ছে আর আমিও যাব কারণ পড়াতে হবে আর মাও গিয়ে মুশারির মধ্যে বসবে রান্না বান্না নেই আজকে বলতে গেলে তো ঢুকে পড়ি দুপুরবেলা করি তো এবারে ও পড়তে বসবে আর আমরাও একটু খেলো বাদাম ছিল আর বিস্কুট খেলো আর আমি এখন কিছু খাইনি ছয়া ছাড়া ঘোলা ঘোলা লাগছে কেননা কি তো। কেন যে মুশারির ভিতরে রয়েছি তো ওর জন্য আর গরমও আছে ফ্যানটা চালাতে হবে একটু পর গরমও পড়ে গেছে তো রান্না বান্না তো হয়ে গেছে আর দেখা বললাম যে প্রতিদিন তো থাকে রান্না করা আজকে তো সবজি অনেকটাই রয়েছে পানির তরকারি রয়েছে শাক ভাজাটা নেই অল্প একটুখানি আছে তো ওটা দিয়েই হয়ে যাবে আর শাকটা না খুব সুন্দর লেগেছিলো অনেক রকম শাক একসঙ্গে দিয়েছিলাম তো মেয়ে বলছে শাকটা আমি খাবো তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই ওকে পরিয়ে নিই আর আজকে আমি তো বিশ্বের ভিডিওতে বিশেষ কিছু দেখানোর মতো থাকে না ওর জন্য আমি আর পুরো মানে সবার আগে পর্যন্ত নিয়ে যাই না তো এখন তো সন্ধ্যাবেলা শুভ সন্ধ্যা সবাইকে আগে বলা উচিত ছিল বলে নিই তো দেখা হবে পরের একটা নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই সুস্থ থাকবে ভালো থাকবে টাটা মেয়েও টাটা করে দিল